প্রাত্য বসু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আজকে আমাদের এই তৃণমূল ভবন থেকে যে নির্ধারিত সাংবাদিক বৈঠক হয় সেখানে উপস্থিত হয়েছি। আমাদের আজকে বেশ কিছু জয়নিং আছে এবং এই জয়নিংটা মানে এই যোগদানটা দলে যোগদান তৃণমূল কংগ্রেসে সমাজের প্রায় সর্বস্তর থেকে আছে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় দলের সুপ্রিমো তিনি প্রথম থেকেই সমাজের বিভিন্ন স্তর থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষের সক্রিয় পার্টিসিপেশন অংশগ্রহণ তিনি যেহেতু চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসে ঘটুক, তার ফলে কখনো চিকিৎসক, কখনো বাস্তুকার, কখনো অভিনেতা, কখনো থিয়েটারের মানুষ, কখনো চিত্রকর, এই যে সমাজের সর্বস্তরের প্রতিনিধিকে একটি রাজনৈতিক দলের আঙিনায় নিয়ে আসা এবং তাদের কাজে সুযোগ করে দেওয়া, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে প্রথম এই কাজটা যদি কেউ করে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তারই সেই তত্ত্বের পরম্পরা হিসেবে, সেই তত্ত্বের সম্প্রসারণ হিসেবে আজকে আমাদের প্রথম জয়নিং। আজকের পরও বেশ কয়েকটি যোগদান পর্ব আছে, প্রথম যোগদানটি আমি করাচ্ছি। আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন শিক্ষাবিদ, এনার নাম ডক্টর সন্দীপ কুমার পাল। ইনি হচ্ছেন প্রিন্সিপাল মির্জাপুর সিটি কলেজ, সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা সবাই জানেন যেটা সিটি কলেজ কমার্স নামে মির্জাপুরে যেটা খ্যাত। উনি আগে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ছিলেন, তারপর নেতাজি নগর কলেজের অধ্যক্ষ হন, প্রিন্সিপাল, বর্তমানে এই মির্জাপুর সিটি কলেজের উনি অধ্যক্ষ। অর্থাৎ আমি যেমনটা বলেছিলাম আমাদের দলে সমাজের নানান স্তরের মানুষ এসে যোগদান করেন এবং আমরা টিম হিসেবে করি, কখনো আমি যোগদান করাই, কখনো সুব্রতদা করান, কখনো কাকলিদি করান। তো আজকে সন্দীপবাবুর হাতে আমি আগে পতাকা তুলে নেব, তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমায় করতে পারেন। ধন্যবাদ। সন্দীপ আপনি কি বলবেন হচ্ছে একটু বলে নিন, তারপর আমি ব্রাত্যবাবুকেই বলতে যাচ্ছিলাম যে তোমার পতাকা যাহারে দাও তাহারে বহিবারে দাও সকতি, পতাকার অবমাননা যেন আমরা কখনো না করি। আজকে প্রায় এটা শপথ গ্রহণ অনুষ্ঠান, সুতরাং প্রথম দিনেই আমার পরিষ্কার বলে দেওয়ার কথা, কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে আমি এখানে আসিনি। আমি চাই যে সমাজ সুস্থ থাকুক, দেশ সুস্থ থাকুক, রাজ্য সুস্থ থাকুক এবং আমরা সবাই মিলে আমাদের বাংলাকে ভালো রাখি, সেইটার জন্যই আমার এখানে আসা। আমি অধ্যক্ষ, কিন্তু তার চেয়ে বড় পরিচয় আমি শিক্ষক। শিক্ষক অর্থাৎ কি না, মানুষ গড়ার কারিগর। আমরা মানুষ গড়ি, কিন্তু মানুষ নিজেকে গড়তে গড়তে দেশ গড়ার সময় পায় না। আমরা গড়ি মানুষ, মানুষ গড়ে দেশ, কিন্তু মানুষ তার কেরিয়ার নিয়ে এত ব্যস্ত তারা দেশ গড়ার দিকে এগিয়ে আসছে না। সেই জন্য আমাদের যারা তরুণ প্রজন্ম, যারা আমাদের হাত দিয়ে প্রতি বছর বেরোয় হাজার হাজার ছাত্র, তারা যাতে দেশ গড়ার কাজে এগিয়ে আসে তাদের অনুপ্রাণিত করার জন্যই আমার আজকে এখানে আসা। আর এটা তৃণমূল কংগ্রেসে আমার জয়নিং বলে কিছু নয়, মানসিকভাবে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমি সঙ্গে আছি,
এটা খানিকটা উত্তরণ, খানিকটা সামনে আসা, খানিকটা দায়িত্ব নেয়ার পালা, এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই মিলে আমাদের বাংলাকে ভালো করে গড়ে তুলুন। জয় বাংলা। হ্যাঁ, কি বলছেন? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন জোরে। ওরা দেখতে আসছেন বাংলা কত সুন্দর হয়েছে। প্রধানমন্ত্রী 20টা সভা করবেন, 20টা জায়গায় গিয়ে দেখবেন ঝকঝকে রাস্তাঘাট, পানীয় জল, ল অ্যান্ড অর্ডার সুন্দর চলছে। উত্তরপ্রদেশের থেকে কত ভালো, মধ্যপ্রদেশের থেকে কত ভালো, বিহারের থেকে কত ভালো, এগুলো ঘুরে ঘুরে দেখবেন, কিছু শেখার চেষ্টা করবেন। শিখতে পারবেন বলে মনে হয় না, কিন্তু শেখার চেষ্টা ছাড়া তো উচিত নয়, শেখার চেষ্টাই তো জীবন। না, এইটা তো বিজেপি সংস্কৃতি, যে যার গায়ে যত কালিমা থাকবে তাকে তারা নিয়ে নেবে, যার গায়ে। তো এই এই যোগদান তো নতুন কিছু না, এর আগেও একটা যোগদানের কথা উঠেছিল, তখন সেখানকার এমপি বারণ করেছিলেন। কালকে আমি দেখলাম যে এমপি বোধ হয় আরও বড় জায়গা থেকে কিছু মলা টলা খেয়েছেন, পরে চুপ করে গেছে। তা আমাদের বক্তব্য হচ্ছে জিতেন্দ্র যাক, ধর্মেন্দ্র যাক, রাজেন্দ্র যাক, আমাদের দলের মূল সম্পদ অমিতাভ বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে আছেন, ফলে মুকদ্দর কা সিকান্দার আমাদের, জয় আমাদের। সো হোয়াই দে আর সেইং দিস বিফোর দ্য ইলেকশন? They can say it earlier. When they are saying it, we can talk freely in other domain. They should say publicly and before election. When they are saying before election, so they, I think they have set their own agenda, their personal agenda. আরে উত্তরপ্রদেশ থেকে হাস্যকর কথা কি হতে পারে? উত্তরপ্রদেশে দুর্গা পুজো হতে দেয়নি। উত্তরপ্রদেশে দুর্গা পুজোর বিসর্জনের দিন একজন বাঙালিকে বিসর্জন দেওয়ার সময় গুলি করে মেরেছে। এই যে মাঝে মাঝে নানা ধরনের বিরিঞ্চি বাবারা, এই বিরিঞ্চি বাবারা আসছেন কখনো উত্তরপ্রদেশ থেকে, কখনো মধ্যপ্রদেশ থেকে, এই ভেক সাধুর দল, হ্যাঁ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। এসে উল্টোপাল্টা কথা বলছেন, নারী সুরক্ষা নিয়ে কথা বলছেন, কালকে নির্যাতিত তার বাবাকে গুলি করে মেরেছে আত্রাসের। তো এইটা মানে তো মানুষ দেখছেন, সব মানুষ বিচার করবেন। যদি একটা দু একটা চেষ্টা নমুনা একটু দেখান, কোথায় চেষ্টা করেছি আমরা? আমাদের কালকেও আমাদের দল থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে টিকিট পাওয়া নিয়ে, তা আমি জানি না, টিকিটের কথা নয় আমি বলতে পারবো না, কিন্তু টিকিট পাওয়া নিয়ে তার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা বরাবরই ছিল। আর সেটা তো যখন ওকে নেওয়া হয়নি, যখন প্রথমবার উনি প্রত্যাখ্যাত হন, তখন উনি আমাদের দলের সঙ্গে বৈঠক করতে চান, আমার দল বৈঠক করেছে, কিন্তু টিকিটের কোনো নিশ্চয়তা তো দেওয়া হয়নি ওনাকে, তাই না? না, এগুলো দেখুন, এগুলো কার কাছে কি অফার ছিল, এটা তো ঠিক মানে ইস্টবেঙ্গল থেকে মোহনমানে যাওয়ার কথা হচ্ছে না, যে একটা কেউ কাউকে অফার দিল। রাজনীতিতে অফার শব্দটাই আমার মনে হয় যে ঠিক নয়। রাজনীতির মধ্যে আসার মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত তাগিদ থাকা উচিত,
যে কোন একটা একটা হতে পারে যে সময়ের একটা আহ্বান এলো, কল অফ দ্য টাইম। সেখান থেকে অন্য পেশার কোনো মানুষ তিনি মনে করলেন যে আমার এই কাজটা, যে কাজটা আমি করি সেইটা যথেষ্ট নয়, অতিরিক্ত কিছু আমি আমি সমাজকে দেব। কিন্তু ওরা যদি বলে থাকেন অফার আছে, তো বিজেপি যদি অফার দিয়ে থাকে, এই অফার শব্দটাই তো সন্দেহজনক। এই অফার কোট আনকোট, এই অফারের প্রস্তাব যখন থাকে তখন প্রস্তাবের সঙ্গে কতগুলো চুক্তি থাকে, কতগুলো শর্ত থাকে, তা সেই শর্তগুলো তাহলে বিজেপি এবং উনি বাবা যারা যোগ দিচ্ছেন তারা ক্লিয়ার করুন। ঠিক আছে, আমাদের পরবর্তী আবার এক্ষুনি আমরা আপনাদের কাছে ফিরে আসবো। ধন্যবাদ, নমস্কার, নমস্কার।